আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব NSZT-W60 প্লাস প্লেয়ারটায় কি কি অপশন আছে, কিভাবে ব্লুটুথ কানেক্ট করবেন, কিভাবে ব্লুটুথ রিমুভ করবেন, কিভাবে FM সেটআপ দেবেন। ফুল ভিডিওতে আমি আপনাদেরকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা স্টার্ট করা যাক। প্লেয়ারটা যখন ওপেন হবে, প্লেয়ারটা ওপেন হবার পরে এই রকম অপশন আসবে। এখন আপনারা যে কাজটা করবেন, আপনার প্লেয়ারটা কি কি অপশন আছে এগুলো দেখতে হলে আপনার এই এই মিউজিক লেখা এই বাটনটা ক্লিক করতে হবে। আপনার প্লেয়ারটা অপশন আছে AM, FM, তারপর CD, DVD, HD, TV, BT, অক্সিলারি। BT মানে ব্লুটুথ। আপনার এইগুলোর ভিতর চলবে AM, চলবে FM, চলবে CD, ডিস্কও চলবে, DVDও চলবে। HD কার্ড দিয়ে আপনি অডিও গান শুনতে পারবেন। TV অপশনটা বাংলাদেশে চলবে না, ব্লুটুথ চলবে আর অক্সিলারি চলবে। অক্সিলারির এই যে পোর্ট আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লুটুথ আপনারা কানেক্ট করবেন। সরাসরি এই জায়গা দিয়ে ব্লুটুথ কানেক্ট হবে না। আপনার ব্লুটুথ কানেক্ট করতে হলে এই সেট বাটনে ক্লিক করতে হবে, তারপরে এই 2 নম্বরে ক্লিক করতে হবে, তারপরে এই ব্লুটুথে ক্লিক করতে হবে, তারপরে ব্লুটুথে ক্লিক করার পরে 1 নম্বরে ক্লিক করতে হবে। এই 1 নম্বরে ক্লিক করার পরে এখন আপনার যে কোনো ফোন থেকে সার্চ করার পর এই কার মাল্টিমিডিয়া আসবে, আর পিন নাম্বার হলো 4টা 0। এটা দেওয়ার পরে অটোমেটিকলি আপনার পেয়ার হয়ে যাবে। এইভাবে আপনি ব্লুটুথ কানেক্ট করবেন। আর ব্লুটুথ রিমুভ করার ক্ষেত্রে আপনার সেম অপশন, মনে করেন এইরকম থাকার পরে আপনি আবার এই সেট বাটনে ক্লিক করবেন, তারপরে এই 2 নম্বরে ক্লিক করবেন, তারপরে এই ব্লুটুথে ক্লিক করবেন, তারপরে এই প্রথমটা দিয়ে তো কানেক্ট করছি, এবার রিমুভ করতে হলে এই 2 নম্বরটায় ক্লিক করতে হবে। আপনার এই স্যামসাং গ্যালাক্সি A31 এই একটা ফোন কানেক্ট করা আছে, আমি এখন দেখাবো এই ফোনটাকে রিমুভ করে এই ফোনটার উপর ক্লিক করবেন, তারপরে এই কর্নারে ক্লিক করবেন, তারপরে এই বাটনে ক্লিক করবেন। এই যে দেখছেন, এখন কিন্তু একটা ফোনও কানেক্ট নাই, এই 4টা ফোনের জায়গায় ফাঁকা আছে, একটা ফোনও কানেক্ট নাই। আবার যখন আপনি কানেক্ট করবেন এই প্রথম বাটনটায় ক্লিক করবেন, এখন সার্চ করার সাথে সাথে আপনার কার মাল্টিমিডিয়া আসবে আর পিন নাম্বার দিবেন 4টা 0। সো এইভাবে ব্লুটুথ কানেক্ট করবেন এবং রিমুভ করবেন। এখন আসি আপনি অন্য অন্য অপশনে। এবার আপনি যদি ডিস্ক, সিডির ডিস্ক বা ভিডিও ডিস্ক ইউজ করেন, তখন আপনার এই সেটটা ফোল্ডিং করতে হলে এই যে টাইল্ট লেখা একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন, তারপরে এই যে মনে করেন যদি ডিস্কের ক্ষেত্রে ডিস্কে ক্লিক করবেন। এখন আপনার এই জায়গায় যে কোনো ডিস্ক দিলেই আপনার ডিস্ক চলবে, তারপরে ক্লোজ দিয়ে দেবেন। এবার আসি আপনার এইচডি কার্ডের ক্ষেত্রে। আপনার এই জায়গায় এখন এইচডি কার্ড বর্তমানে শো করতে আসে না। আপনি যখন একটি গানের এইচডি কার্ড আপনি সেটের ভিতরে দিবেন, এই আবার সেম অপশন, প্লেয়ারটাকে ফোল্ডিং করতে হবে, কিন্তু এইবার দিতে হবে আপনার এইচডি কার্ডে। এইচডি কার্ডে দেওয়ার পরে আপনার এইবার দিতে হবে এইচডি কার্ডে। এইচডি কার্ডে দেওয়ার পরে এই নিচের এটা হলো সফটওয়্যার এইচডি কার্ড, ম্যাপ এইচডি কার্ড, আর উপরে এইটা হলো আপনার এই যে লেখাই আছে মিউজিক, এটা হলো আপনার গানের এইচডি কার্ড। ঠিক আছে, আপনি যখন গানের এইচডি কার্ডটা দিবেন, গানের এইচডি কার্ডটা দেওয়ার পরে আপনার এই জায়গায় এইচডি কার্ড শো করবে, আপনার এই জায়গায় এইচডি কার্ডটা শো করবে। আবার এখন আসি অক্সিলারি ক্ষেত্রে। যখন অক্সিলারি এই জায়গায় দিবেন, অক্সিলারি পোর্ট এই জায়গায় ঢুকাবেন বা লাগাবেন, তখন দেখবেন এই জায়গায় অক্সিলারি শো করবে। আর FM এর ক্ষেত্রে FM এ ক্লিক করলে আপনার এই যে FM এ চ্যানেলগুলো সব সেট করাই আছে, এই অটো পে দিলে অটোমেটিকলি সব চ্যানেলগুলো সেট হয়ে যাবে। সো এইভাবে আপনারা প্লেয়ারটার ব্লুটুথ অ্যাড করবেন, রিমুভ করবেন এবং মনে করেন এসডি কার্ড দিয়ে গান শুনবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।